সো হ্যালো গাইজ, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমার একটা বন্ধুর বার্থডে, স্কুল ফ্রেন্ড। সো এখন সেখানেই যাচ্ছি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি মোটো ব্লগিং সেট আপ করে নিয়েছি, এবার গ্লাভস পরবো। যতক্ষণ গাড়িটাকে যতক্ষণ গাড়িটাকে স্টার্ট করে নিই। এটা BS3 ইঞ্জিন, সো রিজার্ভের একটা পার্টিশন থাকে। চলো ব্রাঞ্চ করে নিই। বন্ধুর বাড়ি এখান থেকে বেশি দূর নয়, ওই নিয়ার অ্যাবাউট মানে অন্য করে এখান থেকে আমার এখান থেকে খুব জোর ওই 3.5 কিলোমিটার হবে। আর আগে ভাবছিলাম যে ব্লগ করতে পারবো কি না মোটো ব্লগে, কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো এই যে অবস্থা, মানে এখনো মেঘ করে আছে, এখানে পুরো ভিজে হয়ে আছে সব। আর গাড়িটা আমি 8 তারিখ মানে 8ই জুলাই সার্ভিস করিয়েছি, দেখো তার মধ্যে কি অবস্থা, নোংরা হয়ে গেছে আবার। এদিকেও দেখতে পাচ্ছি পুরো নোংরা, কদিন আগেই মুছেছি। দেখতেই পাচ্ছ রাস্তায় পুরো ভিজে হয়ে আছে। ভাবছিলাম যে বৃষ্টি না আসুক হলে তাহলে মোটো ব্লগ করবো কি করে, থেমে গেছে। দেখো দেখো কিভাবে ঘোরাচ্ছে, দেখো দেখতে গাড়ি আসছে, তাও কোনো রুলস মানে না। আর গাই তোমাদের বলি, দুর্গাপুজোর সময় মানে অক্টোবর করে একটা ট্রিপ হবে, মানে সেটা বাইকের ট্রিপ না, একটা ট্রেনে করেই একটা ফ্যামিলি ট্রিপ। সো সেখানেও একটা ব্লগ আসবে খুব শিগগিরই, মানে অক্টোবরে করবো সেটা। আর রিসেন্ট পুষবো বলতে গেলে রিসেন্ট এই অগস্টে একটা হওয়ার আছে, মানে প্ল্যানিং চলছে, হবে কি না মানে এখনো ঠিক নেই, বাট হবে যদি আর একটা ব্লগ আসবে, তো সেগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা দেবে, নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এখন এত রাস্তার টোটো বেড়ে গিয়ে রাস্তা পুরো একদম জ্যাম হয়ে যায়, সেরকম ট্রেনে চালানো যায় না। এটা হলো বাটা, পূর্ণগড় বাটা। আর এটা নিজে এইখান দিয়ে গেলে ট্রেভিলার, পূর্ণগড় ট্রেভিলার। এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো, এখানেও ফিরেছে বাবা রাস্তা। হ্যাঁ এখনো কোনাকুড়ি কাজ চলছে। চলা মে যাহা লে চলা মুঝে
বাবা বাবাটা পুরো কাদা হয়ে গেল মালিককে, আর একটু হলে হেরে যাচ্ছিলাম, মালিকটা পাটা নিয়েছিলাম কিন্তু কাদা থাকার ফলে ড্রিপ করতে পারি, সো কোনোরকমে আবার ডান দিকে হেলিয়ে দিয়ে কাটিয়ে নিয়েছি। কি অবস্থা করেছে রাস্তা, একে তো বর্ষাকাল তার উপর আবার এই অবস্থা, মানে কি বলবো। দেখো গাইজ, বার্থডে বয়, হ্যাপি বার্থডে। কোথায় রাখবো রে, দেবপ্রিয় এসে গেছে, দাদা কিসে আসছে? আমি যাবো যাবো নিয়ে আসবো, বল তাহলে আমি নিয়ে চলে আসছি। ফোন কর না ওকে, ফোন কর তা আমার, আমি করবো। হ্যাঁ হ্যাঁ এসছে, সো গাইস বার্থডে বয়ের গেট আপ চেক করো, আউটফিট দেখো বার্থডে বয়ের। হ্যাঁ আয় আয়, হ্যালো, রাখ রাখ। আরে আমি ভাবছিলাম যে ব্লগ করতেই পারবো না, আমি ভাবছি ব্লগ করতে পারবো না, বৃষ্টি পড়ছে ফোন ভিজে যাবে। তারপর দেখো গাইস কে আসছে, দেখো আমাদের আমাদের দুখানা হয়ে গেল। গাইজ ওর আউটফিট দেখো, বার্থডে বয় দেখে মনে হচ্ছে তোমাদের, দেখো আবার আরো বেশি কাদা হয়ে গেছে, একে তো কাদা অবস্থা ছিলই, দেখো পুরো কাদা হয়ে গেছে। ও এটাও নতুন লাগিয়েছি গাইজ, কেমন লাগলো? জন্মগত স্বভাব, জলটা আমার থেকে কেড়ে খায়, বোতল দিচ্ছিস প্রমাণ, এইটা হচ্ছে প্রমাণ। গাইজ আমরা এখন এখানে উনো খেলছি, আর এইটা হলো রিভার্স কাটছে, মানে ভাব তোর পর আমার আছে, যদি রিভার্স মেরে দিস আমার কাছে না গিয়ে ওর কাছে চলে যাবে। কোনটা কোনটা? এটা রিভার্স। আচ্ছা রিভার্স, যদি আমি ইয়েলো ফেলি তোকে ইয়েলো রিভার্সই ফেলতে হবে, তুই এই কি বলে ব্লু ফেলতে পারবি না, প্লাস ফোর আর কালার চেঞ্জ, এটার মানে হলো ভাব তোর তুই প্লাস ফোর কালার চেঞ্জ করবি, ওয়ানটা ফেললে তখন যদি রিভার্স খেলা হয় সেম কালারের হতে হবে, সেটাই আমি বলছি, সেম কালারের হলে তুই ফেলতেই পারিস, আর এটা তুই যে কোনো সময় ফেলতে পারিস। এটা হলো ভাব তোর পর আমি, আমাকে চারটে কার্ড তুলতে হবে, আর তোকে আর তুই বলে দিবি নেক্সট কালার কি হবে, প্রচুর তো কালার আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, ব্লু আছে, বল না আর জিবি আছে, খালি ইয়েলোটা আছে একটা, দেন এক মিনিট, ব্লু ইয়েলো কোনো কোথায় গেল, কি বলবো মানে ওখানে বাক্সটাতে দেয়, এটা সামনে এটা কি পড়ে আছে, গিফটে পেয়েছি, এই গিফটের জিনিস সব এরকম হয় ভুলভাল, এটা হলো শুধু কালার চেঞ্জ,
যার সবার আগে শেষ হবে, কার্ড শেষ হবে সে জিতবে। তার যখন লাস্ট কার্ড পড়ে থাকবে তাকে উনো বলতে হবে, যদি উনো না বলে তাহলে তাকে ছটা কার্ড তুলতে হবে। গাইজ আমরা এখন লাঞ্চ করতে বসেছি, এই যে এখানে বার্থডে বয়, বার্থডে বয় এদিকে একটু দেখো ছবি উঠেছে, বার্থডে বয়, হ্যাঁ হ্যালো হ্যালো এই ছবি উঠেছে আগে ছবিটা দেখা। সো গাইজ চলো স্টার্ট করছি। Happy birthday to you, happy birthday to you. তুই তো আগে কাটতে লেগে গেলি। হ্যাপি বার্থডে ডিয়ার নেই কেন আসেন? এই তোরা তিনটে খুলি দারু খুল্লা খানা হর কোই বোলে করনি। আমি এখন খাচ্ছি এই সামনে করদে মেসেজ হাই করে বাহানা পার্টি হোরি বোত বেঙ্কর পার্টি খাও খাও। তো গাইস কেক কাটিং হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। ভালো লাগলো, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো, চিল করলাম। তো গাইস এইদিকে রাস্তাটা নিলাম, কারণ বোঝা গেলে গলাকোল মানে বন্যাগর স্টেশনের নিচে গলাকোল, তো সেখানে জ্যাম হওয়ার চান্স থাকতে পারে, ওই জন্য ওই দিকটা নিলাম না। এই দিকটা রাস্তাটা নিলাম, কিন্তু এদিকে তো অবস্থা খারাপ, অবস্থা রাস্তা চারিদিকেই চলে যাবে। এদিক দিয়ে যাবো আমি, ওই জন্য ভাই সারাদিনই বৃষ্টি চলে গেল, এখন রাত্রে চলেছে। Bye.
এটা হলো সাবওয়ে আমরা বলতে জানেন যে সাবওয়ে गाइस चेक द वेदर वेदर लुक लाइक गुड জল না আমাকে পুরো পা তুলে রাখতে হচ্ছে এরকম পা তুলে রাখতে হচ্ছে বৃষ্টি হলে অসুবিধা আছে শীতকালে ভালো শীতকালে এদিকে ভালোই ঠান্ডা পড়ে যায় রাস্তা হলো আজকে এত অবধি। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর চলো আবার পরে দেখা হবে নতুন একটা ব্লগে। এখন আবার বৃষ্টি এসে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা আকাশ। তো চলো, বাই বাই।